মেয়েদের কোন জিনিস সবচাইতে বেশি নরম হয়? মেয়েদের কোন জিনিস সব থেকে বেশি নরম হয়? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই বাংলা ধাঁধা এবং গুগলিগুলো দেখেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন, অলরেডি সবাইকে একবারে সবার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, গুগলি ধাঁধা মানেই নেগেটিভ কিছু প্রশ্ন, পজিটিভ কোনো অ্যান্সার। আমরা কিন্তু অনেকে অনেক সময় নেগেটিভ ভাবি, মানে একবারে কমেন্ট বক্সে গালি দিয়ে একবার অস্থির করাই, তো তাদের জন্য শুভকামনা, রোজ বানাবেন বেশি করে। প্রিয় বন্ধুরা, আজকে আমার সামনে দেখছেন, মানে সবার চাইতে মনে হয় আমি ভাঙ্গা চেহারা, নায়ক নায়িকা নায়িকা, আর আমি হচ্ছি তেলদার। যাই হোক প্রিয় বন্ধুরা, সরাসরি যাব সেই আমার এই আপু এবং ভাইয়াদের কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা সিয়াম আহমেদ। সিয়াম, আল্লাহ, নায়ক, বাংলাদেশের প্রখ্যাত নায়কের নাম সিয়াম। যাক, সিয়াম ভাই ভালো তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপু নামটা? রাত্রি। শুভরাত্রি, তাহলে গুড নাইট। আপু? সুবর্ণা, মানে শুভ ছাড়তেছেন আর কি, এটা আবার সুবর্ণা আর ওটা হচ্ছে শুভ রাত্রি। হ্যাঁ, যাক, সবাই ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ। সম্পর্কে কে কার কি হন? ফ্রেন্ড, সবাই সবাই ফ্রেন্ড। তো সবাই ফ্রেন্ড এই যে একবারে জঙ্গলের মধ্যে কেন? মঙ্গল করার জন্য, চেয়ারটা দেওয়ার জন্য, ঘোরার জন্য, একটু মঙ্গল করার জন্য। মানে না, অনেকে ভাবে না যে ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ঘোরার জন্য বের হয় না মানুষ। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকবেন। আচ্ছা আপু, আমি একটা গুগলি চ্যানেল থেকে আসছি, ধাঁধা, বাংলা যেটা ধাঁধা বলে। আমি একটু ধাঁধা আপনাদের সাথে খেলতে চাই, রাজি আছেন? গিফট আছে? গিফট তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাহলে খেলবো, সুবিধা নেই। আচ্ছা, ধাঁধাটা তাহলে ভাইয়া খেলবো? হ্যাঁ। শুভরাত্রি। আচ্ছা, ধাঁধাটা হচ্ছে মেয়েদের কোন জিনিস সবচাইতে বেশি নরম হয়? মেয়েদের কোন জিনিস সব থেকে বেশি নরম হয়? কি আপনাদের হাতের থেকে আমাদের হাত নরম? আমি ভালো অ্যান্সার দিয়েছে, অনেক মেয়ের হাত তো খুব শক্ত যারা জিম টিম করে, তখন না হাত, মেয়েদের হাত আমি বেশি করে জানি নরমই থাকে, সে যতই বডি বিল্ডার হোক আর যাই হোক মেয়েদের হাত নরম থাকে। অ্যান্সারটা কাছাকাছি গেছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই তো হবে অ্যান্সার নাকি? এর ভেতরেই কিন্তু হবে, মানে এই যে আপনি যে দাঁড়িয়ে আছেন না, এর ভেতরেই অ্যান্সারটা লুকিয়ে আছে। আপু আপনি কি মনে করেন? আমি মনে করি গাল। কি গাল তো নরম, এই ক্যামেরার দিকে। আরে দর্শক, একটু সুন্দর করে বলেন তো, গাল তো নরম, গাল নরম, তুলতুলে গাল তাই না? হ্যাঁ, দেখি দেখি একটু ধরেন, নরম কি? দর্শক খুব মজা পাচ্ছি আমি অ্যানসারগুলো পেয়ে। আমি কিন্তু দুটা মেয়ের মানে একটা উত্তর পেয়েছি, কাছাকাছি উত্তর। প্রিয় বন্ধুরা, এখন আমরা এই ছেলে মানুষ মানে নায়ক সিয়াম, সিয়ামের কাছে যাবো, যে মেয়েদের কোন অংশ মানে মেয়েদের কোন জিনিসটা সবচাইতে বেশি নরম, সফট। I have no idea. এটা কোনো কথা হলো? নায়ক মানুষ কত নায়িকার হাত ধরে ধরে টেপাটেপি করছে আর এমন করতেছে, আই হ্যাভ নো আইডিয়া। হলো, ভদ্র ছেলে, ও কারো হাত ধরে না। কি ধরে, অন্য জিনিস? কোনো কিছুই ধরে না, ভদ্র। দেখেন, তাহলে এটাই বলতে হবে শুরুতে যে ও খুব ভদ্র, মেয়েদের আশেপাশে যায় না, একেবারে হাত ধরে না। তাহলে হাত ধরে না ধরলে তো যায় না, যায় না তো, দূরে আছে দেখেন না। ওরে আল্লাহ, এখন ক্যামেরার সামনে থেকে দূরে আছে, জঙ্গলে গেলে দূরে থাকে, জঙ্গলে গেলে কাছাকাছি। ভালো ছিল, আমার ভালো গুড ফ্রেন্ড তাই? হ্যাঁ, অনেক ভালো, এই জন্য তো ওর সঙ্গে রাখি, না হলে তো রাখতাম না, অন্যদের মতো হলে তো রাখতাম না, এই জন্য তো খালি হাসে গো। থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকবেন। টক ঝাল মিষ্টি দিয়ে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য এই বাংলা গুগলি এবং ধাঁধাগুলো। আচ্ছা আপু, আবার একটু যাই ধাঁধাতে, ধাঁধাটা মনে আছে? হ্যাঁ, দেখি বলেন তো একবার। মেয়েদের কোন জিনিস সবথেকে বেশি নরম? সবথেকে বেশি নরম হয়, এক্সক্লুসিভ একটা প্রশ্ন তাই না? হ্যাঁ, অনেকে কিন্তু নেগেটিভ নেবেন যে এই 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 সেই, নেগেটিভরাই নেগেটিভ ভাবে, আর কমেন্ট যারা নেগেটিভ করে তা নেগেটিভই আমি মনে করি। যাই হোক, আপনারা সবাই কিন্তু ভালো,
নেগেটিভ করলেও আমরা বলে জানি যে আপনারা ভালো। আচ্ছা আপু, রিসার্চ করেন না একটু মেয়েদের কোন জিনিস নরম হয়? সবচেয়ে বেশি নরম, শুধু নরম না, আপনার এই রিসার্চ করে কি মনে হলো যে আর কোনো অ্যান্সার পাওয়া গেল? আমি এটাই মনে করি মেয়েদের হাতে বেশি নরম, এমন হাতের উপরেই থাকবেন, আর কোনো চেঞ্জ নেই। দাদাগিরি দেখছেন? দাদাগিরি হ্যাঁ দেখি তো। সৌরভ গাঙ্গুলি করে দেন, অবশ্যই দেখি। বলে না যে অপশন দিলাম, চেঞ্জের অপশন আছে। আপনি যদি অপশন আমাকে দেন, চারটি অপশন থাকে, তা তো চার ছয় এর অপশন থাকে, ওরকম দেন তাহলে আমি বলতে পারবো। দুটার মধ্যে একটা যদি সঠিক হয় সেটা অ্যাকসেপ্ট করে নেব। বলেন একটা হাত, একটা হাত বলছেন, আর একটা অপশন বলেন। আর একটা অপশন কি বলা যায়? আপনি একটু ভাবেন, ভেবে চিনতে বলেন না, সময় আছে আপু। দুই অপশন, নরম গাল, ঠোঁট, সবই তো নরম। আমি দেখছেন মানে কি আর অস্থিরতা বিরাজ করতে, ছক তো আছে তো আপু, নরম হাত, নরম, সবই নরম, সব নরম। পা শক্ত না, পা দিয়ে ফুটবল খেলেন না? পা শক্ত আছে মেয়েদের, পা শক্ত, পা শক্ত আছে। আপনি এটা ট্রাই করতে পারেন, আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো এটা শক্ত আছে। দেখছেন মানে আমাকে লাথি মারবো না, আমি লাথি করার চেষ্টা করি না, আমি সেটা বলি না। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই ধাঁধা পর্বের শেষ প্রান্তে আসছি আপু, আর 10 সেকেন্ড সময় দেব, 10 সেকেন্ডের মধ্যে দুটো অপশন বলবেন। আপু বলেছেন গাল, গাল, ঠোঁট, ঠোঁট, হাত, হাত, পা, মানে কোনো কিছু বাকি নেই, কিন্তু একটু মাঝামাঝি বাকি আছে আর কি, তারা সব মানে উপর আর নিচ সব বলে ফেলেছে। তো যাই হোক, অনেক ভালো লাগলো আপনার এই অ্যান্সারগুলো শুনে। কি মনে করে আপনি এত অ্যান্সার দিয়েছেন? আপনি যা বললেন যে মেয়েদের কোন জিনিস নরম হয়, তাই মেয়েদের গাল নরম হয়, ঠোঁট নরম হয়, সব। স্কুলে স্যার ছাত্রকে জিজ্ঞেস করছে এক আর এক কত হয়, বলে দুই। কি যখন একটু ধমক দিয়েছে তখন বলছে স্যার তিন, তখন ছাত্র মনেছে মনে হয় আমি মনে হয় কম বলছিলাম, এই জন্য স্যার ধমক দিয়েছে না, এটা ভয়ই বলছে স্যার স্যার তিন। তেমন মানে আপনার ক্ষেত্রে তাই হলো, আমি যখন বলছি যে অ্যান্সার সঠিক বলেন, অপশন আছে, পরে আপনি যা যা আছে সব বলছেন। অসংখ্য ধন্যবাদ, তারপরেও আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। সুবর্ণা আপু, ভাইয়া তো আগেই সিলিন্ডার। আচ্ছা তাহলে আমি যেটা আমার ধারণা মানে দুটো অপশন, আচ্ছা একটা বলেছেন হাত, উনি গাল বলেছেন, গালকে নেবেন না? তার মানে আপনার গাল খুব শক্ত? কই শক্ত, নরমই তো। তো গাল নিচ্ছেন না কেন? নিচ্ছি না, হাত যে দোহানে হাতের থেকে বেশি নরম হচ্ছে গাল, তো গাল তো কেমনে হবে? গাল হবে না, হাত হবে না, গাল হবে না, পাও হবে না, ঠ্যাংও হবে না, তাহলে হবে কি? কি হতে পারে? দুটো অপশন, একবার 10 সেকেন্ড সময়। প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকবে, 10 সেকেন্ডের মধ্যে আমরা শেষ করে দেবো। আপু সময় 10 সেকেন্ডও অতিবাহিত হয়ে গেছে, মানে মানে ধাঁধা করতে 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 কি? আচ্ছা আমি জানি না হবে কিনা, তারপর আমি বলতেছি একটা কোশ্চেন আমার মাথায় আসছে, একটা উত্তর আসছে আপনার কোশ্চেনে, যে মেয়েদের কোন জিনিস নরম, এটা আমি ভেবে পাচ্ছি যে মনে হয় যে মেয়েদের মনটা বেশি নরম সব থেকে। এইবারে তো জায়গা মতো আসছেন, কিন্তু আসলে কতটুকু আসছেন সেটা আবার ভাবার বিষয়, এটা কি সত্য? 100% সত্য, মেয়েদের মন খুবই নরম হয়, শিওর, যে পাত্রে রাখবেন ওই পাত্রে আকার ধারণ করে। প্রতারণা করে না, অবশ্যই না, এটা আপনার ভুল ধারণা, হয়তো আপনার সঙ্গে কি করছে এই জন্য আপনি হতে পারে। আপু কি মনে করেন মন হতে পারে? একটু জোরে বলেন, হতে পারে, হতে পারে। আপনাদের অনুষ্ঠান শেষে একটা লাল চা খাওয়াবো, ভাইয়া আপনি বলেন। হ্যাঁ আই থিঙ্ক শি ইজ রাইট, ওরা তো মা জাতি মেয়েরা। সি সি সি, বান্ধবীক নিয়ে এসে মা বানা করে? না না, সম্পূর্ণ ইয়াটাই বলতেছি যে মেয়েরা ওরা অল্পতেই কান্না করে ফেলে, কোনো কোনো অল্প কিছু করতে মানে বেশি ভেঙে পড়ে, এটা তো মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম, আমি বলেছিলাম এই ধাঁধার অ্যান্সারটা
অ্যাকুরেট অ্যান্সার হবে মেয়েদের মন, কারণ কি মেয়েদের মন হচ্ছে মোমের মতো, যেখানে মানে আগুন একটু আগুনের স্পর্শ পাইলেই গলে যায়, তাই তো? অবশ্যই। কিন্তু আপনার মনটা গলবে না, আপনি খুব পাষাণ হৃদয়হীন। তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ একবার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ। ধাঁধাটা খেলে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। ভালো লাগলো? অনেক ভালো। আরো খেলবেন? ভালো থাকবেন সবাই। আজকের মতো এই ধাঁধা, এই গুগলি অনুষ্ঠানটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।